এদিকে প্রিয়তমা সিনেমার শুটিংয়ে নেমেই আলোচনায় উঠে এসেছে ঢাকায় সিনেমার সুপারস্টার নায়ক সাকিব খান। ছবির প্রথম লুক প্রকাশ করে ভক্তদের মাঝে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। বর্তমানে ঢাকার একাধিক লোকেশনে সিনেমাটির শুটিং করছেন সাকিব। এছাড়া আগামী সপ্তাহে প্রিয়তমার শুটিং হবে সুনামগঞ্জে, সেখান থেকে পুরো টিম যাবে কক্সবাজার ও বান্দরবনে। ছবিটিতে প্রথমবারের মতো ঢাকায় সিনেমায় কাজ করতে চলেছেন কলকাতার দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী ইধিকা পাল। সুপারস্টার সাকিব খানের হাত ধরে ঢাকায় সিনেমায় অভিষিক্ত হচ্ছেন তিনি, যাকে এতদিন বাংলা সিরিয়ালে দেখেছেন দর্শক। এরই মধ্যে সাকিবের সঙ্গে প্রিয়তমা সিনেমার শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় জুটি সাকিব খান ও অপু বিশ্বাস। এরপর অপু যখন সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তখনই বাঁধে যত বিপত্তি, ভেঙে যায় দীর্ঘ এক দশকের সংসার। তবে বিবাহ বিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাম খান জয়ের সুবাদে এখনও যোগাযোগ আছে তাদের মধ্যে। সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি ন্যাশনাল প্যারেডে অংশ নেন অপু বিশ্বাস। সেখান থেকে ফিরে এসে এক সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দেখুন সবকিছুর বাহিরে সাকিব আমার সন্তানের বাবা, যাই কিছু হোক না কেন আমি তার কোনো ক্ষতি চাইব না। এছাড়া তার নতুন ছবির জন্য শুভকামনা রইল। এ সময় নিজের ছবির কাজ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সততার সাথে মন প্রাণ দিয়ে লাল শাড়ি সিনেমার কাজটি করার চেষ্টা করছি, কেননা রাষ্ট্র আমাকে একটি ছবির জন্য অনুদান দিয়েছে, আমি যেন সেটাকে দারুণভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি সেই চেষ্টাটাই আমার ভেতর থাকবে। এদিকে গেল ঈদে অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত প্রেম প্রীতির বন্ধন ছবিটি মুক্তি পায়। ছবিটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ছবিটি যে দর্শকরা গ্রহণ করেছে তা হল সংখ্যা বাড়ানোর সাথেই প্রমাণিত হয়েছে, আমি আমার দর্শকের জন্যই আজকের অপু বিশ্বাস। দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।